কত লোক প্রভু আজকে দিন দেখতে পায়নি, তারা পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু তুমি আমাদেরকে এত দয়া করেছো, এই জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু, একটা সুন্দর দিন প্রভু আমাকে তুমি আমার জীবনে দেখতে দিচ্ছ। স্পেশালি প্রভু এত সুন্দর স্টাফদের সঙ্গে তুমি রেখেছো, এটা প্রভু আমার পাওয়ার যোগ্যতা নেই, কিন্তু তোমার দয়া প্রভু বেঁচে আছে, যেন তোমাকে ধন্যবাদ দিই। তো সকলকে তুমি আশীর্বাদ করো প্রভু। আমার কাজে চলাকালীন অনেক সময় অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়, কিন্তু প্রত্যেকের সঙ্গে যেন আমাদের প্রত্যেকের আত্মীয় আর আত্মার যেন বন্ধন ঠিক থাকে প্রভু। আমরা যেন সকলের দুঃখটাকে বড় করে দেখতে পারি, আমাদের তুমি শক্তি দাও, সকলকে যেন ভালোবেসে নিজের মতো করে নিতে পারি। আমাদের সকল ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে তুমি আশীর্বাদ করো, এদের প্রত্যেকের পরিবারকে তুমি বিশেষভাবে তুমি অনুগ্রহ দাও, বিশেষ করে যারা ত্রিপুরা থেকে অনেক দূর থেকে আছে প্রভু আমাদের সঙ্গে, আমাদেরকে তুমি এদিকে আমাদের সন্তানের মতো দিয়েছো প্রভু, যেন তোমাকে সকলের জন্য তোমাকে বিশেষ করে ধন্যবাদ দিই। এত ভালোবাসা প্রভু এদের কাছ থেকে পাচ্ছি, তা আমি কৃতজ্ঞ তোমাকে ধন্যবাদ দিই। প্রত্যেকটা বিষয়ে তুমি আমাদের রক্ষা করো, শুনলে প্রার্থনা ধন্যবাদ দিই, প্রার্থনা তোমার যীশুর নামে চাই, আমেন। কখন